আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা বিভিন্ন ধরনের রোগী দেখাতে ধানমন্ডি ইবনে সিনা হসপিটাল, মেরিনোভ হসপিটাল ও জাপান বাংলাদেশ হসপিটাল সহ পপুলার হসপিটালে আসেন। কিন্তু তাদের মধ্যে অনেকেরই বিভিন্ন ধরনের অসুবিধার কারণে আমাদের এই ধানমন্ডি এরিয়াতে স্টে করতে হয়। তাই তাদের জন্য নিয়ে এসেছি 100% নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা সহ একটি ফ্রেশ আবাসিক হোটেল। তাছাড়া এই হোটেলটিতে আপনারা কিন্তু মাত্র 1800 টাকা থেকে শুরু করে সকল ধরনের এসি এবং নন এসি রুমগুলো কিন্তু পেয়ে যাবেন। আর এই হোটেলটির সম্পূর্ণ লোকেশনটি হচ্ছে ধানমন্ডির শঙ্কর বাস স্ট্যান্ড, ঢাকা 1205। তাছাড়া এই হোটেলটির সকল ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে আপনারা কিন্তু সেই নাম্বারে সরাসরি কল করে ফ্রিতে প্রি বুকিং করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা বলা যাক আপনারা প্রত্যেকটা রুমে কী কী ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা রুমেই আপনারা পাচ্ছেন আরামদায়ক বেড, সোফা, টি টেবিল, এলইডি টিভি সহ 24 ঘন্টা ফন্টেক্স সার্ভিস এবং হাউসকিপিং সার্ভিস সহ থাকছে 24 ঘন্টা কার পার্কিংয়ের সুবিধা। তাছাড়া প্রত্যেকটা রুমেই থাকছে অ্যাটাচ বাথরুম এবং 24 ঘন্টা ইন্টারনেটের সুবিধা। আর আমাদের এই হোটেল লাভ বাইক ধানমন্ডির ঠিক অপোজিটে রয়েছে ইবনে সিনা হসপিটাল, যার ফলে যারা বিশেষ করে এই ইবনে সিনা হসপিটালে রুগী নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু সবচেয়ে চয়েসফুল এই হোটেলটি হতে পারে। কারণ আপনি খুব কম সময়ে আপনার প্রয়োজন মতো এই হসপিটালে আপনি যাতায়াত করতে পারবেন। আর এই হোটেলটির ঠিক আশেপাশেই রয়েছে বিভিন্ন ধরনের খাবারের হোটেল এবং রেস্টুরেন্ট, যার ফলে আপনি আপনার পছন্দের খাবারগুলো সরাসরি আপনি রুমেই অর্ডার করতে পারেন অথবা আপনি আপনার পছন্দের খাবারগুলো নিজেই গিয়ে আপনি খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।